প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে সেরিব্রাল পালসি, একটা বাচ্চাদের একটি স্নায়ু রোগ। এবং এই সেরিব্রাল পালসি শব্দটা থেকেই বা দুটো শব্দ থেকেই কিন্তু আমরা এই সমস্যাটা একটু ব্যাখ্যা করতে পারি। সেরিব্রাল কথাটা আসছে সেরিব্রাম থেকে, অর্থাৎ ব্রেন, ব্রেনের সাথে সম্পর্কযুক্ত সেরিব্রাল। আর হচ্ছে পালসি শব্দটা হচ্ছে যে এই যে ব্রেনের সমস্যা হয়, এই সমস্যার কারণে দৈহিকভাবে, দৈহিক যে অঙ্গ রয়েছে বা আমাদের হাত পা, এদের যে সমস্যা হয় বা এদের যে দুর্বলতা হয় বা এদের যে স্বাভাবিক যে গঠন বা স্বাভাবিক যে নড়াচড়া মুভমেন্টের যে সমস্যা হয়, এই সমস্যাটা মিলিয়ে আমাদের এই সেরিব্রাল পালসি কথাটার উদ্ভব হয়েছে। অর্থাৎ ব্রেনের সমস্যার কারণে অন্য যে অঙ্গগুলো সমস্যা হয়ে থাকে বা প্রতিবন্ধী বা পঙ্গুত্বের যে ব্যাপারটা রয়েছে সেটা দেখা দেয়, এই ব্যাপারটাই হচ্ছে সেরিব্রাল পালসি। একটু যদি বলি যে মোট প্রতিবন্ধী সংখ্যার, অর্থাৎ যারা প্রতিবন্ধী হিসাবে আমরা বলি বা পঙ্গুত্ব যে ব্যাপারটা রয়েছে, তার 15-20% এই সেরিব্রাল ড্রপসি থেকেই, সেরিব্রাল পালসি সমস্যা থেকেই হয়ে থাকে। তারপরে যদি বলা হয় যে এটা মূলত ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। এখন এর কারণ যদি বলি, এই কারণটাকে কয়েকটা স্টেজে আমরা ভাগ করতে পারি। প্রথমত যদি একটা বাচ্চা যদি প্রেগনেন্ট অবস্থায়, অর্থাৎ মায়ের গর্ভে যখন থাকে, তখন কিছু সমস্যার কারণে এই বাচ্চাদের সমস্যা হতে পারে। সেটা হচ্ছে মা যদি এমন কিছু ওষুধ খায় যে ওষুধগুলোতে প্রচুর সাইড ইফেক্ট রয়েছে, সেই ওষুধের কারণে এটা হতে পারে। তারপরে যদি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট যদি ঠিকমতো না হয়, মায়ের যদি রুবেলা ভাইরাস দ্বারা ইনফেকশন হয় বা অন্য কোনো যদি ইনফেকশন হয়, তাহলে কিন্তু এই ধরনের বাচ্চাদের সেরিব্রাল পালসি সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরে একটা বাচ্চার যখন ডেলিভারি হবে বা একটা বাচ্চা যখন ডেলিভারি হবে, তখন যদি ডেলিভারির ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেশন থাকে, কোনো জটিলতা হয় বা ন্যাচারাল ডেলিভারির ক্ষেত্রে যদি কোনো ওরকম বিলম্বিত ডেলিভারি হয় বা কোনো জটিলতা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ব্রেনের সমস্যা বা সেরিব্রাল পালসির সমস্যা হতে পারে। তারপরে যেসব বাচ্চারা খুব আর্লি হয়, অর্থাৎ 28 উইকসের আগে যদি কোনো বাচ্চা জন্ম লাভ করে বা 7 মাসে যদি কোনো বাচ্চা জন্ম লাভ করে, সেসব বাচ্চার ক্ষেত্রে কিন্তু এ ধরনের সেরিব্রাল পালসি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপরে যদি জন্মের পরে যদি একটা বাচ্চা মাথায় আঘাত পায় বা তার মেনিনজাইটিস যেটা ব্রেনের কাভার, সেখানে যদি সমস্যা হয়, ইনফ্লামেশন হয়, তাহলে কিন্তু বাচ্চার এ ধরনের সেরিব্রাল পালসি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কী কী লক্ষণ আমরা দেখে থাকি। লক্ষণের ভিতরে এসব বাচ্চা খুব শক্ত বা এদের মাংসপেশিগুলো বা শক্ত বা থলথলে দুটাই হতে পারে। অনেক সময় দেখা যায় একটা ছোটো বাচ্চা খুব শক্ত হয়ে থাকে বা শক্ত মাংসপেশি, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সাইন। তারপরে এ ধরনের বাচ্চারা অনিচ্ছিকৃতভাবে এদের একটা কম্পন হবে, শরীরে একটা কম্পন সৃষ্টি হবে। তারপরে এটা খাবার গিলতে সমস্যা হবে, কথা বলতে সমস্যা হবে, এদের হাঁটতে সমস্যা হবে, বসতে সমস্যা হবে, উঠতে সমস্যা হবে। বিশেষ করে এসব বাচ্চারা পায়ের উপর ভর দিয়ে বা গোড়ালি বা আঙ্গুলের উপর, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এরা হাঁটে। এদের হাত বা পায়ের একটা বিকৃতি বা বাঁকা অবস্থা আমরা দেখে থাকি। তারপরে এরা নিজের কাজ নিজেরা করতে পারে না, ঠিকমতো শুনতে পারে না, ঠিকমতো দেখতে পারে না, এ ধরনের নানা দিক বিভিন্ন সমস্যা এদের মধ্যে থেকে থাকে। এটা যদি প্রতিরোধ করতে হয়, এদের রুবেলা ভাইরাস যাতে না হয়, এর টিকা নিতে হবে, মাকে টিকা নিতে হবে, গর্ভবতী মায়ের নিয়মিত চেক আপ করতে হবে, তারপরে মাথায় যেন আঘাত না লাগে সেদিকে খুব নজর দিতে হবে, অর্থাৎ মাকে সহকারে এমন কোনো ওষুধপত্র গ্রহণ করা যাবে না যে ওষুধপত্রের রিয়াকশন বা সাইড ইফেক্টে বাচ্চার এই ধরনের সমস্যা হয়ে থাকে। মাকে অবশ্যই অ্যালকোহল, মদ বা এ জাতীয় যেটাকে বলে যে ধূমপান, এগুলো থেকে অবশ্যই তাকে বিরত থাকতে হবে। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে বিভিন্ন থেরাপি তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে স্পিচ থেরাপি,
তারপরে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপির মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে এদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার ক্ষেত্রে চেষ্টা করতে হবে। তার পাশাপাশি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে তাহলে কিন্তু এই ধরনের বাচ্চাদের যে পঙ্গুত্ব বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। কারণ হোমিওপ্যাথির মূল থিমই হচ্ছে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেক্ষেত্রে আমরা যদি একটা পেশেন্টকে যদি ভালোভাবে ডায়াগনোসিস করতে পারি, তার সমস্যাগুলোকে উদ্ঘাটন করতে পারি এবং সেক্ষেত্রে তার যে কমপ্লিকেশনস রয়েছে এই জটিলতাগুলোকে যদি উদ্ঘাটন করে সঠিকভাবে যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে এই বাচ্চাগুলোকে আমরা এই সেরিব্রাল পালসির যে কমপ্লিকেশন বা জটিলতা থেকে তাদেরকে আমরা অনেকটাই মুক্ত করতে পারি এবং এক্ষেত্রে হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।